চর্চার অভাব আর সুরের বিকৃতি অব্যাহত থাকলে হারিয়ে যাবে বাংলাদেশের লোকসঙ্গীত, এমন শঙ্কা জানিয়েছেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী নীনা হামিদ এবং এম এ হামিদ। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পী দম্পতি অভিযোগ জানিয়ে বলেন, ফিউশন আর আধুনিক যন্ত্রের কারণে লোকসঙ্গীত হারাচ্ছে তার মূল সুর। প্রতিনিধি তানভীর ইউসুফ রনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ষাটের দশকে বাংলাদেশের সঙ্গীত জগতের আলোচিত মুখ নীনা হামিদ। সোনার ময়না পাখি কিংবা দাইমার মতো লোকসঙ্গীত ব্যাপক জনপ্রিয়তা পায় তার গায়কী আর সুরের মাধুর্যের কারণে, পরিণত হয় আইকনে, পরিচিতি পান লোকগানের সম্রাজ্ঞী হিসেবে, পান একুশে পদকও। দীর্ঘদিন ধরে অনেকটাই আড়ালে কিংবদন্তি শিল্পী নীনা হামিদ। 1993 সাল থেকে সঙ্গীত শিল্পী স্বামী এম এ হামিদের সাথে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে শিল্পী নীনা হামিদ তুলে ধরেন তার জীবনের নানা কথা, জানান প্রবাসে থাকলেও জড়িয়ে আছেন গানের সাথে। আসল মাটির গান করলে তখন মনে হবে যে সত্যি আমার দেশের সব, নিজের দেশের নিজের সবকিছু মনে পড়ে যাবে। তখন প্রত্যেকেরই দেশের কথা সবসময় মনে করবে, ইয়ে করবে, দেশের টান একটা আলাদা টান, তাই না? বাংলাদেশে লোকসঙ্গীত চর্চার প্রসঙ্গে খানিকটা ক্ষোভ নিয়ে এই শিল্পী দম্পতি জানান, ফিউশন আধুনিক যন্ত্র আর সুর বিকৃতির কারণে গান হারাচ্ছে তার মূল আবেদন। দোতারা, বাঁশি, একতারা, খমক, এগুলো খুবই প্রয়োজন। এখন হচ্ছে ইলেকট্রিক গিটার, ইলেকট্রিক অর্গান, এই সমস্ত দিয়ে চলে না। আসল কথা, এই ফোক সং এর আসল টেস্ট পাওয়া যাবে না এইসব যন্ত্র ছাড়া। এখন যা গাইছে যারা, তারা গানই শুধু এমনি গাইছে, যে আসল জিনিস মাটির যে সুরটা, মাটির টান, সেই জিনিসটা পাওয়া যায় না কিন্তু তাদের গানের মাঝে। সেই গানে কিন্তু তাদের একটু মডার্নাইজ মডার্নাইজের ই আছে, ভাবটা আছে এখানে। যাই হোক, আমরা চাই যে আসল মাটির গান আসুক। তরুণ শিল্পীদের কাছে নীনা হামিদের আহ্বান লোকসঙ্গীতের সঠিক চর্চার। বাংলাদেশে লোকসঙ্গীতের সোনালী যুগ আবার ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন নীনা হামিদ। অরিজিনালিটিটা যেন কখনো মিশে না যায়। হামিদ দম্পতি 50 দশকের খুবই নাম করা জনপ্রিয় শিল্পীদ্বয় এবং তারা বাংলাদেশের ফোক সঙ্গীতকে অন্য একটি মর্যাদায় নিয়ে গেছেন, এবং আমরা আজকে এসেছিলাম যমুনা টিভির পক্ষ থেকে, এবং ওনারা এখন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে প্রবাসী সেখানে, এবং তারা বলছেন যে বর্তমানে বাংলাদেশে ফোক সঙ্গীতের যে অবস্থা, সেখানে লিরিক্সের চাইতে মিউজিকের যে একটি প্রাধান্য, সেটাতে কিন্তু আসল যে গানটা, সেই গানটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। আসলে যদি এরকম যদি হতে থাকে, খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ ফোক যে সঙ্গীত সেটাকে হারাবে, ফোক যে একটা ট্র্যাডিশন সেই ট্র্যাডিশনকে হারিয়ে ফেলবে। যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে তানভীর ইউসুফ রনি, যমুনা নিউজ।